নমস্কার। স্বামী শিষ্য সংবাদের যে ধারাবাহিক আলোচনা চলছিল এযাবৎ কাল, বেশ মাসাধিক কালই বলা যায়, বেশ কয়েক মাস হয়ে গেছে, সেই আলোচনা মূলত হতো রবিবার এবং বৃহস্পতিবার। বৃহস্পতিবার যেমন স্বামী শিষ্য সংবাদে আলোচনা হতো, বৃহস্পতিবার সে তেমনই সন্ধ্যে 8:30 থেকেই হবে, কিন্তু একটু অনুষ্ঠান সূচি পরিবর্তিত হয়েছে। রবিবারের বদলে সোমবার সন্ধ্যে 8:30 থেকে স্বামী শিষ্য সংবাদের আলোচনা এরপর থেকে হবে, যেরমভাবে ছিল আমাদের টাইম শিডিউলটা 8:30 নাগাদ, তেমনই শুধু সোমবার, রোববারের বদলে সোমবার এবং বৃহস্পতিবার। আজকে আমার আসতে একটু দেরি হলো, তার জন্য ক্ষমা চাইছি। চারদিকে এত বৃষ্টি, তো ইন্টারনেটের কানেকশন যে ঠিক আছে খুব একটা তা নয়। আজকে একটা মানে স্বামী শিষ্য সংবাদ এমন একটা বই, যেই বইতে স্বামীজি তার শিষ্যকে, শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীকে, জীবনের বিভিন্ন দিক নির্দেশ করছেন। শুধু আধ্যাত্মিকতা নিয়ে কথা বলেছেন তা নয়, তিনি নারী শিক্ষা নিয়ে কথা বলেছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা, অন্য সংস্থানের উপায়। নমস্কার অনাদি সরকার, সবাইকে নমস্কার। স্বামীজি অন্য সংস্থানের উপায় নিয়ে কথা বলেছেন, অন্য সংস্থানের উপায়ের ব্যাপারটা কি, মানে ঠিকঠাক বাংলায় বললে পেটে ভাত জোটানোর উপায়, এই তো অন্য সংস্থানের উপায়। তো মূলত আমরা যেটা জানি যে গুরুরা, আধ্যাত্মিক গুরুরা, তারা বলছেন ব্রহ্ম সত্য জগন মিথ্যা, জগৎ মিথ্যা বলে উড়িয়ে দিচ্ছেন। তো খুব একটা তারা আর জগতে কিভাবে খাওয়া জুটবে সেই দিকে ধ্যান ধারণা দেন না। মূলত আধ্যাত্মিক উন্নতি কিভাবে হবে সেই দিকেই তাদের মূল লক্ষ্য থাকে একজন শিষ্যের জীবনে। হ্যাঁ অবশ্যই সেটাই মূল লক্ষ্য থাকে, কিন্তু তার সাথে ঠিক ঠিক গুরু যিনি হন, উত্তম গুরু যিনি হন, তার সাথে তার এটাও লক্ষ্য থাকে যে শিষ্যের যতটুকু প্রয়োজন ব্যবহারিক জীবনে ততটুকু প্রয়োজন মিটছে, তো ততটুকু প্রয়োজন যদি না মেটে তাহলে তার ধর্মচর্চা হবে না, সোজা সাপটা ভাষায় হবে না। এখন যদি আমি মানে সারা দিন না খেয়ে না দে ধ্যান ধারণা করি, একটা সময় পেট আমাকে এমন কামড় দেবে আমাকে তখন বাপ বলে উঠে ভাত রান্না করতে যেতেই হবে, এবং তখন যদি আমার ঘরে চালটা না থাকে তখন ধর্ম আমার মাথায় উঠবে। তো সেই জন্য ঠিক ঠিক গুরু এইটা দেখে নেন যে শিষ্যের যতটা প্রয়োজন ততটা আছে, তো খুব বেশি অধিক হওয়ার দরকার নেই, খুব বেশি অধিক কিছু করার দরকার নেই। আমি ভগবানের গুরুদেবকে দেখেছিলাম, স্বামী পবিত্রানন্দ মহারাজকে, সেখানে ভগবানকে তিনি উপদেশ দিচ্ছেন একটি চিঠিতে, যে মানে ঠিক এই উপদেশটাই, আমার ঠিক এক্স্যাক্টলি ভাষাটা মনে পড়ছে না, যে যতটুকু দরকার ততটুকু যেন থাকে। এবং ভগবানের থেকে আমরা বারবার এটা জীবনে শুনে এসেছি যে যতটুকু দরকার ততটুকু, খুব বেশির দরকার নেই, কিন্তু যেটুকু দরকার, স্বাচ্ছন্দ্য আছে তো, এই এই শব্দটি স্বাচ্ছন্দ্য, স্বচ্ছন্দে আমার রোজ জীবন চলছে তো। তো এবার মানুষ চিন্তা করে একভাবে, একজন ব্রহ্মজ্ঞানী চিন্তা করেন আরেকভাবে। মানুষ চিন্তা করে যেই অ্যাঙ্গেল থেকে, যেই কোণ থেকে, আসলে জীবনটা আসলে দৃষ্টিকোণের খেলা তো, মানে আমি আমার জীবনটা এক দৃষ্টিকোণ থেকে দেখছি, আরেকটি মেয়ে হয়তো তার জীবনটি আরেকটি দৃষ্টিকোণ থেকে দেখছে। যেমন আমার একদম ছোটবেলার এক বান্ধবী, আমার থেকে জাস্ট 3 মাসের ছোট, মানে জন্মের পরের বন্ধু বলা যায়, তো সে এখন লন্ডনে গিয়ে রিসার্চ করছে, অনেক পড়াশোনা করছে, সে কেরিয়ারই তার মূল বিষয়, সে এখন বিশ্ব ভ্রমণ করতে চায়, সে তার জীবনটাকে ওইভাবে দেখছে, সে তাতে খুশি। আবার আমি আমার জীবনটা এক জায়গায় বসে শান্তিতে নির্বিঘ্নে কাটাতে পারলে খুশি। দুজনেরই দৃষ্টিকোণ দুরকম, কিন্তু দুটো দেখার ভঙ্গিমা আলাদার জন্য দৃশ্যগুলো বদলে যাচ্ছে। তার কাছে রিসার্চ রয়েছে, আমার কাছে একটু হলো শান্তি রয়েছে। তো যাই হোক, তো দৃষ্টিকোণের পরিপ্রেক্ষিতে তো জীবন বদলায় মানুষের। তো তেমনই একজন সাধারণ মানুষ যখন খাবার জোগানোর উপায় বের করতে চাইবে, পেটের ভাত জোটাতে চাইবে, সে যেভাবে দেখবে ব্রহ্মজ্ঞানীর দৃষ্টি একটু অন্যরকম হবে। আবার স্বামীজির মতন জ্ঞানী, যিনি কিনা পায়ে হেঁটে ভারতবর্ষ ঘুরেছেন, আমেরিকাতে প্রায় কপর্দকহীন অবস্থায় গিয়ে পৌঁছেছেন, সেখানে
একটা কাঠের বাক্সের মধ্যে রাত কাটিয়েছেন ঠান্ডার মধ্যে তীব্র শীতে। সেখান থেকে তিনি বেলুড় মঠ তৈরির জন্য টাকা পাঠিয়ে এত বড় জমি কিনিয়ে বেলুড় মঠ তৈরি করেছেন। তার যে জীবনের সার্কেলটা, তার যে জীবনের একটা গোলাকার বৃত্ত, যখন হাতে কিছু নেই সেই অবস্থাও তিনি জানেন, যখন হাতে অনেক কিছু আছে সেই অবস্থাও তিনি জানেন। তিনি তো জীবনটাকে আরো একটু অন্যভাবে দেখতে পারবেন, কারণ তার কাছে জাগতিক বুদ্ধি আছে, তার কাছে ব্রহ্ম বিজ্ঞানের বুদ্ধি রয়েছে। তো এই দুই বুদ্ধি মিশিয়ে স্বামীজি অন্ন সংস্থানের জন্য কি উপায় বলছেন, যে কিভাবে অন্তত জীবনের স্বাচ্ছন্দ্যটুকু বজায় রাখা যায়, সেইটা উপদেশ কি দিচ্ছেন শিষ্যকে, আমরা সেটা আজকে দেখি। আজকে যে খুব বেশি আধ্যাত্মিক কথা রয়েছে তা নয়, কিন্তু আজকে জীবন যাপনের কিছু উৎসাহ রয়েছে স্বামীজির কথাতে। এবং আমার অনুভব বলে রাখি, অধ্যায়টি শুরুর আগে আমি যখন প্রথম পড়েছিলাম এই অধ্যায়টি, তখন আমি কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি, তো পড়ে আমার মনে হয়েছে যে বাবা, মানে তখন আমি সদ্য ভগবানের কাছে গেছি, ব্রহ্ম ছাড়া কিছু বুঝছি না, ঈশ্বর ছাড়া কিছু বুঝছি না, জগৎ তো নেই হাওয়াতে। তো তখন আমার এই অধ্যায়টা পড়ে মনে হচ্ছে যে স্বামীজি এই কথাগুলো বলে শিষ্যের সময় নষ্ট করছেন কেন, মানে যে কথাগুলো রয়েছে। কিন্তু যত দিন গেছে, কিছুটা তো বয়স অবশ্যই অনেকখানি বয়স বেড়েছে, সেই কলেজের ফার্স্ট ইয়ার তো আর নেই, তো তখন যত দিন গেছে তখন এইটা বুঝেছি, এইটুকু বুঝতে পেরেছি এই চ্যাপ্টারটি খুব গুরুত্বপূর্ণ একজন আধ্যাত্মিক পথের পথিকের জন্য। কারণ তার বেসিক নিডস টুকু না যদি পূরণ হয়, সে কোনোদিন ধর্মচর্চা করতে পারবে না। খালি পেটে ধর্মচর্চা হয় না, যে কথাটা একদম ঠিক ঠিক কথা, কোনোভাবেই হয় না, তখন অনেক সমস্যা সামনে এসে দাঁড়ায়। তো শুরু করছি। বেলুড় ভাড়াটিয়া মঠ বাটি 1898 খ্রিস্টাব্দ। শিষ্য আজ প্রাতে মঠে আসিয়াছে, স্বামীজির পাদপদ্ম বন্দনা করিয়া দাঁড়াইবা মাত্র স্বামীজি বলিলেন, কি হবে আর চাকরি করে, না হয় একটা ব্যবসা কর। স্বামীজি সবসময় স্বাধীন কিছুর দিকে ঝোঁক ছিল। শিষ্য তখন একস্থানে একটি প্রাইভেটে মাস্টারি করে মাত্র, সংসারের ভার তখনও তাহার ঘাড়ে পড়ে নাই। মানে বোঝাই যাচ্ছে শিষ্যটি বিবাহিত নয়, তখনও তার বিয়ে হয়নি। কিন্তু অদ্ভুত ব্যাপার, মানে এই শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী ভবিষ্যতে বিশাল এক মানুষ হয়েছিলেন, তার লেখা এই বই পড়ে কত ছেলে ঘর ছেড়ে বেরিয়ে গেল। কিন্তু এই কথাতেই আমরা দেখতে পাচ্ছি যে শরৎচন্দ্র চক্রবর্তী যতদূর সম্ভব এই সময়ও বিয়ে করেননি, কিন্তু স্বামীজির কাছ থেকে এত উৎসাহ পাওয়ার পরেও তিনি কিন্তু সংসারের মায়ায় জড়িয়েছিলেন। এবং সেই মায়া যে আবার তাকে বাঁধতে পারেনি গুরুকৃপায়, সেই ঘটনা আমি বলছি চ্যাপ্টারটি এগোতে এগোতে। কিন্তু এটাই মায়া যে গুরুর, স্বামী বিবেকানন্দের মতন গুরু এভাবে পই পই করে বলা সত্ত্বেও কেউ সংসারের মায়ায় জড়াতে পারে। মায়া এমনই অঘটন ঘটন প্রতিয়সী, যিনি অঘটনকে ঘটনা করে দেন, যা ঘটনা ঘটাই ছিল না সেই ঘটনা ঘটিয়ে দেন। সুতরাং মায়ার কাছে হাত জোর করে দেওয়া, মানে করে থাকা ছাড়া আর কোনো রাস্তা নেই। তো স্বামী বিবেকানন্দ বলছেন যে কি হবে আর চাকরি করে, না হয় একটা ব্যবসা কর। শিষ্যের তখন আনন্দে দিন কাটায়। শিক্ষকতা কার্য সম্বন্ধে শিষ্য জিজ্ঞাসা করায় স্বামীজি বললেন, অনেকদিন মাস্টারি করলে বুদ্ধি খারাপ হয়ে যায়, জ্ঞানের বিকাশ হয় না। এগুলো আমি বলিনি, স্বামীজি বলছেন, যদি কোনো টিচার থাকেন রাগ করবেন না। তো বলছেন যে অনেকদিন মাস্টারি করলে বুদ্ধি খারাপ হয়ে যায়, জ্ঞানের বিকাশ হয় না, দিন রাত ছেলেদের দলে থেকে থেকে ক্রমে জড়বাদ হয়ে যায়, আর মাস্টারি করিসনি। স্বামীজি এই কথাটা কেন বলতে পারলেন, স্বামীজি নিজেও কিছুদিন শিক্ষকতা করেছিলেন। স্বামীজির যখন বাবা মারা গেছে, খাওয়ার জুটছে না, কিছু হচ্ছে না, তখন তিনি দিন কতক শিক্ষকতা করেছিলেন, তার এই অভিজ্ঞতাও রয়েছে। তাই তিনি বলছেন যে বেশি দিন মাস্টারি করলে বুদ্ধি খারাপ হয়ে যায়, মানে বাচ্চাদের সাথে সারাক্ষণ থাকে তো একটা জগৎ, এবং একটা কোনো বিষয় নিয়ে বা দুটো বা তিনটে বিষয় নিয়েই তার বিচরণ, সে বারবার একটা ক্লাসে যাচ্ছে একটা বিষয় পড়াচ্ছে, আর একটা ক্লাসে যাচ্ছে আর একটা বিষয় পড়াচ্ছে, এইরকম ভাবেই তো তার বিচরণ হচ্ছে। মানে খুব বেশি ডাইমেনশনের সাবজেক্ট তো নেই তার সামনে, বিষয় নেই, বিষয়ের বিভিন্নতা নেই তার সামনে, আর দিন রাত্রি বাচ্চাদের সাথে থেকে সে বাচ্চাদের দুষ্টুমি দেখছে, মজা পাচ্ছে, তাদের সাথে গল্প আলাপ আলোচনা এইরকমই তো চলছে। তো বলছেন যে জ্ঞানের বিকাশ হয় না, আর মাস্টারি করিসনি।
একদম শিষ্যকে ডাইরেক্ট নির্দেশ দিচ্ছেন, আর মাস্টারি করিসনি। এবার শিষ্য কি করে? তার সেটাই দিন গুজরানের একমাত্র উপায়। শিষ্য: তবে কি করিব স্বামীজি? কেন, যদি তো সংসারই করতে হয়, যদি অর্থ উপায়ের স্পৃহাই থাকে তবে যা আমেরিকায় চলে যা, আমি ব্যবসায়ের বুদ্ধি দেব, দেখবি 5 বছরে কত টাকা এনে ফেলতে পারবি। স্বামীজির ছিল হচ্ছে, যখন যেটা ধরবেন তখন সেটা, যখন গো উঠলো তো তখন গো। তো বলছে, যদি তো সংসারই করতে হয়, যদি টাকাই রোজগার করতে হয়, তাহলে এমনি ছোটখাটো করবি কেন, বড় কর। স্বামীজি সবসময় বড় চিন্তা করতেন। যারা বড় মানুষ হন তারা সবসময় চিন্তাটা বড় করেন। ছেঁড়া কথায় শুয়ে 1,000,000 মানে লাখ টাকার স্বপ্ন দেখাটা খুব একটা অসুবিধার কিছু নয়। এবার সারা জীবনে আপনি ছেঁড়া কথায় শুয়ে লাখ টাকা ভেবে গেলেন সেটা আলাদা, কিন্তু যে ছেঁড়া কথায় শুয়ে লাখ টাকার কথা ভাবতে পারে, সে তাদের মধ্যে কেউ একদিন লাখ টাকা জোগাড়ও করে ফেলে। আমাদের একদিন একজন সন্ন্যাসী বলেছিলেন, খুব সুন্দর একটা কথা মনে আছে, যে জ্ঞানের বিষয়ে কথা হচ্ছিল, উনি বলেছিলেন যে যদি চিন্তা করিস যে জ্ঞান লাভ করবি, তো চিন্তা করবি যে একদম হায়েস্ট যেটা, সব থেকে উঁচু যেটা, সেটাই লাভ করব। একটু আধটু অল্প স্বল্প কিছু হলো না, যদি ভাবিস তো ওটাই ভাববি, যে আমার ওইটা লাগে, আমার একদম আসল আসল ঠিক ঠিক জ্ঞানটা লাগে, তাছাড়া অত দর্শন ভাব টাব লাগে না। ওই দিন আমি শিখেছিলাম যে স্বপ্ন দেখতে হয় বড় করে, স্বপ্ন ছোট করে দেখতে নেই, তাহলে বিষয়টাও ছোট হয়ে যায়। বড় স্বপ্ন যদি দেখে থাকি তাহলে একদিন না একদিন সেই স্বপ্নটা হয়ে সত্যি হয়ে দাঁড়ায়, যদি তার পিছনে আমার কাজ থাকে, চেষ্টা থাকে। এই যে স্বামীজি বলছেন যে যদি তোর সংসারই করতে হয়, যদি অর্থ উপায় স্পৃহাই থাকে, তবে যা আমেরিকায় চলে যায়, আমি ব্যবসার বুদ্ধি দেব, 5 বছরে কত টাকা এনে ফেলতে পারবি দেখ। স্বামীজি এখন একদম, তার যদি এই মুহূর্তে আধ্যাত্মিক ভাবে বলতেন, কখনো তিনি চাইতেন না শিষ্যকে আমেরিকায় নিয়ে গিয়ে ব্যবসা করাতে। স্বামীজি এখন তার টাকা রোজগারের পথ বাদলাচ্ছেন, একদম সেইভাবেই বলছেন। স্বামীজির একটা খুব সুন্দর কথা যে যখন ধ্যান করবি তখন ধ্যান করবি, যখন কাঁধে আলু নিয়ে বেচবি তখন আলু নিয়ে বেচবি, এই ধরনেরই একটা কথা ছিল, মানে যখন যেটা তখন সেটা, একদম ঠিক ঠিক ভাবে। শিষ্য: কি ব্যবসাই করিব, টাকাই বা কোথা হইতে পাইব। শিষ্য অতদূর ভাবতে পারছে না স্বামীজি যেভাবে ভাবছেন। স্বামীজি: পাগলের মতো কি বকছিস, শুরুই হচ্ছে এইভাবে, পাগলের মতন কি বকছিস, ভেতরে অদম্য শক্তি রয়েছে, শুধু আমি কিছু নই, ভেবে বীর্যহীন হয়ে পড়েছিস তুই কেন, সব জাতটাই তাই হয়ে পড়েছে। তখন পরাধীন ভারতবর্ষ সবাই ভাবছে আমি কি করতে পারবো, আমার দ্বারা কি সম্ভব, তখনও অতভাবে বৈপ্লবিক কর্মকাণ্ড কারখানা শুরু হয়নি, এটা 1898 খ্রিস্টাব্দে আমাদের মনে রাখতে হবে। তারও পরে অনেক মানে আরো কিছুদিন মানে সবে গুপ্ত বৈপ্লবিক কাণ্ড কারখানা শুরু হয়েছে। তো স্বামীজি তখন বলছেন যে শুধু আমি কিছু নই, ভাবে গোটা জাতটাই ঝিমিয়ে পড়েছে, একবার বেরিয়ে আয় দেখবি ভারতের দেশে লোকের জীবন প্রবাহ কেমন তরতর করে প্রবল বেগে বয়ে যাচ্ছে, আর তোরা কি করছিস, এত বিদ্যা শিখে পরের দোরে ভিখারির মতন চাকরি দাও বলে চেঁচাচ্ছিস, জুতো খেয়ে খেয়ে দাসত্ব করে করে তোরা কি আর মানুষ আছিস, তোদের মূল্য এক কানা করিও নয়, এমন সজলা সফলা দেশ যেখানে প্রকৃতি অন্য সকল দেশের চেয়ে কোটি গুণে ধনধান্য প্রসব করেছেন, সেখানে দেহ ধারণ করে তোদের পেটে অন্ন নাই, পিঠে কাপড় নেই, যে দেশের ধন ধান্য পৃথিবীর সকল দেশে সভ্যতা বিস্তার করছে, সেই অন্নপূর্ণার দেশে তোদের এমন দুর্দশা, ঘৃণিত কুকুর অপেক্ষাও কি তোদের দুর্দশা হয়েছে, তোরা আবার তোদের বেদ বেদান্তের বড়াই করিস। স্বামীজি ভীষণ কি বলা যায় মানে একদম নিজের জায়গায় দাঁড়িয়ে বলছেন যে যেই দেশে এত কিছু রয়েছে, যেই দেশ থেকে ইংরেজরা সমস্ত কিছু লুটে নিয়ে লন্ডন বানিয়ে ফেললো এই লেভেলে, বলছে তোরা সেই দেশে পড়ে, সেই দেশটা তোদের নিজের হয়ে, খালি আমি কি করতে পারি আমি কি করতে পারি বলে যাচ্ছিস, তোরা কিছুই করতে পারিস না। বলছে এত কিছু শিখলি, এত বিদ্যা বুদ্ধি তোদের, এইটা করে পরের দরজায় আমাকে চাকরি দাও বলে ঘুরছিস। চাকরি মানে কি, চাকর ছাড়া আর কিছুই না, কেউ একটু মাসে 3 কোটি টাকার চাকর, কেউ মাসে 300 টাকার চাকর, তফাৎটা এটাই। দিনের শেষে টার্গেট কমপ্লিট করতে হয়, দিনের শেষে যখন চোখ বোঝে, যারা চাকরি করেন তাদের চোখ বোঝার সময় মনে হয় কালকে সকালে উঠে আবার যেতে হবে, আর ঘুম থেকে চোখ খুলে মনে হয় আজকে এই টার্গেটটা শেষ করতে হবে,
দিনটা এভাবেই যায়। তো সেখান থেকে ব্যবসা অনেকটা ভালো, একটা স্বাধীন বিষয় রয়েছে। বুঝলে, তোরা আবার বেদ বেদান্তের বড়াই করিস, শিষ্য খুব বেদ বেদান্ত পড়তো, তাকে ওই জায়গা নিয়ে খোঁচাতে শুরু করেছেন স্বামীজি। বলছেন তোরা আবার বেদ বেদান্তের বড়াই করিস, বলছে যে জাত সামান্য অন্ন বস্ত্রের সংস্থান করতে পারে না, আবার কোথায়, মরুভূমির দেশ নয়, লোনা জলের দেশ নয়, পাহাড়ি দেশ নয়, যেখানে প্রচুর ধান ফলে, গম ফলে, কৃষি জমিতে ভর্তি, মানে খাল বিল নদী নালায় ভর্তি, যেখানে মাছের অভাব নেই, বলছে সেইখান থেকে তারা অন্ন বস্ত্র জোগাড় করতে পারিস না, তারা বেদ বেদান্তের বড়াই করিস, পরের মুখাপেক্ষী হয়ে জীবন ধারণ করে, সে জাতের আবার বড়াই, ধর্মকর্ম এখন গঙ্গায় ভাসিয়ে আগে জীবন সংগ্রামে অগ্রসর হ। ভারতে কত জিনিস জন্মায়, বিদেশি লোক সেই র মেটেরিয়াল দিয়ে তার সাহায্যে সোনা ফলাচ্ছে, আর তোরা ভারবাহী গর্দমের মতো তাদের মাল টেনে মরছিস। ভারতে যেসব পণ্য উৎপন্ন হয়, দেশ বিদেশের লোক তাই নিয়ে তার উপর বুদ্ধি খরচ করে, নানা জিনিস তৈয়ার করে বড় হয়ে গেল, আর তোরা তাদের বুদ্ধিটাকে সিন্ধুকে পুড়ে রেখে ঘরের ধন পরকে বিলিয়ে হা অন্য করে বেড়াচ্ছিস। এই যে লাইনটা, ধর্মকর্ম এখন গঙ্গায় ভাসিয়ে আগে জীবন সংগ্রামে অগ্রসর হয়। স্বামীজির না কিছু কিছু ছোট ছোট লাইন আছে এই ধরনের কথার ফাঁকে, এই লাইনগুলো রয়েছে, যেমন গীতা পড়ার থেকে ফুটবল খেলা বেশি ভালো, এই ধরনের। এবার মানুষ কি করে, আমি এই জায়গাটার ব্যাখ্যায় পড়ে আসছি, মানুষ কি করে, মহাপুরুষদের কথা ঠিক তেমন ভাবেই নেয়, যেই কথাটা তার সুবিধা, হ্যাঁ সেটাই নেওয়া উচিত, কিন্তু নিতে হলে সামগ্রিক কথাটাকে নিতে হয়। যেমন এই প্যারাগ্রাফটারই অধ্যায়টা শুরু হলো কিভাবে, যে শুধু আমি কিছু নই ভেবে বীর্যই নয় পড়ছিস কেন, তোর ভেতরে অদম্য শক্তি রয়েছে। আমি আমার ভিতরের এই অদম্য শক্তিটাকে খুঁজতে আগে চাইলাম না, আমি তখন কি মনে করলাম, যে ধর্মকর্ম আগে গঙ্গার জলে ভাসিয়ে জীবন সংগ্রামে অগ্রসর হয়। এবার আমি ধর্মকর্ম মানে, ধর্মকর্ম মানে কি, আমার ভিতরের অদম্য শক্তিকে খোঁজার নামই ধর্মকর্ম, আর কিছু নয় কিন্তু ধর্মকর্ম। রোজ সন্ধ্যায় সন্ধ্যা আহ্নিক করার নাম ধর্মকর্ম নয়, হ্যাঁ ওটাও ধর্মকর্ম, কিন্তু একটা অংশ, খুব ছোট্ট একটা অংশ ধর্মের। আসল ধর্মকর্ম হচ্ছে নিজের ভেতরে সেই অদম্য শক্তিটাকে জাগানো। এবার আমরা এই লাইনটা পড়লাম, এই লাইনটা নিয়ে বড় বড় করে কোটেশন দিলাম, কোটেশন দিয়ে আমরা বললাম না, আমরা সব ধর্মকর্ম গঙ্গায় ভাসি, এবার আমরা জীবন সংগ্রামে অগ্রসর হব। কিন্তু জীবন সংগ্রামে কি নিয়ে অগ্রসর হব, আমাদের ভিতরে সে অদম্য শক্তিটা নিয়ে স্বামীজি অগ্রসর হতে বলছেন, কিন্তু আমাদের তো অদম্য শক্তিটা নেই, আমরা বোধ করিনি সেই অদম্য শক্তিকে, অতএব আমরা জীবন সংগ্রামটা তো পারি না, আর মহাপুরুষের অর্ধেক বাণী নিয়ে আমরা ব্যর্থ হয়ে যাই, এবং তারপর বলি ওই মানে অল্প কিছু করে বলি হ্যাঁ অনেক কিছু করেছি, কিন্তু মহাপুরুষদের পুরো কথাটা নিতে হয়। ভগবান একবার আমাকে খুব সুন্দর একটি কথা বলেছিলেন, আমার মানে সারা জীবনের পাথেয় কথাটা, রামকৃষ্ণ মিশনের এবং ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিরও যে মূল ট্যাগ লাইনটি থাকে, যেটিকে মূল লাইন বলা হয়, সেটি হচ্ছে আত্মান মোক্ষার্থং জগদ্ধিতায়চ। তো এই লাইনটি নিয়ে ভগবান একবার আমাকে বোঝাচ্ছেন, তো বলছেন দেখ গুরুর পুরো কথাটা শুনবি, তুই যদি শুধু শুনিস আত্মান মোক্ষার্থং, তুই বললি তাহলে আমার মুক্তি সর্বশ্রেষ্ঠ, পুরো লাইনটা শুনলি না, জগদ্ধিতায়চ শুনতে পেলি না, শুধু শুনলি আত্মান মোক্ষার্থং। এবার নিজের মুক্তি জন্য চেষ্টা করলি, চেষ্টা করলি তো করলি, খুব ভালো, চেষ্টা করার পর নিজে মুক্ত হয়ে গেলি, হয়ে যাওয়ার পর তুই তাতে বুধ হয়ে বসে থাকলি, তুই কারণ তুই শুধু শুনেছিস গুরুর ওই বাক্যটি আত্মান মোক্ষার্থং, নিজের নিজেকে মুক্ত হতে হবে, এবার ওখানে ডুবে বসে গেলাম। এবারে জগদ্ধিতায়চ, দ্বিতীয় যে শব্দটা জগদ্ধিতায়চ, তুই শুনিসনি তো, তোর নিজের মুক্তি নিয়ে খুশি, জগতের হিত করার তোর কোনো দায় নেই, গুরুর কথা কানে ঢোকেনি। এবার বললেন যে তুই শুধু শুনলি জগদ্ধিতায়চ, মানে আমাকে জগতের হিত করতে হবে, আমি আত্মান মোক্ষার্থং শুনতে পেলি না, এবার তুই কি করলি, সকাল থেকে রাত অব্দি জগতের হিত করতে গেছিস, এদিকে নিজের মুক্তি হয়নি, নিজের রাস্তা চেনে না, নিজের কানা অন্যকে পথ দেখাতে গেছে, তা আমি কি করছি না, সকাল বিকেল চাল ডাল খুঁজে বেড়াচ্ছি, একে বই খাতা পেন্সিল দিয়ে বেড়াচ্ছি। তো ভগবান তাই আমাকে বলেছিলেন যে মহাপুরুষের পুরোটা শুনবি, আত্মান মোক্ষার্থং জগদ্ধিতায়চ, নিজের মুক্তি এবং অপরের হিত সাধন, নিজে মুক্ত হয়ে তারপর অন্যের হিত সাধন করতে যাও। শিব জ্ঞানে জীব সেবা, মানুষ শুধু জীব সেবা শব্দটাকে নেয়, শিব জ্ঞানটা নেয় না, স্বামীজির কথার ভীষণ বড় অপব্যাখ্যা হয়,
মানুষ মানুষকে দুটো খাইয়ে বলে আমি শিব জ্ঞানে জীব সেবা করছি। আরে আগে তুমি নিজেকে শিব বোঝো, তবে না অন্যকে শিব জ্ঞান করবে। আগে শিব জ্ঞান করো অন্যকে, নইলে তো সেই দানে অহংকার হয়ে যায়, সেই সেবাটা তো সেবা হয় না, সেই সেবাটা দেখানো হয়ে যায়। তো পুরো লাইনটা শুনতে হয়, যেমন এই অধ্যায়টা বুঝতে গেলে এই পুরো পরিচ্ছেদটা শুনতে হবে। শুধু যদি এই লাইনটা নিয়ে আমরা লাফালাফি শুরু করি, ধর্মকর্ম গঙ্গায় ভাসিয়ে দিয়ে জীবন সংগ্রামে অগ্রসর হবে না। প্রথম শুরুটা হয়েছে, তোদের ভিতরে অদম্য শক্তি রয়েছে, সেই শক্তিটাকে বোধ করার কথা রয়েছে। তো তারপর যে কথাগুলো স্বামীজি বলছেন সেগুলো প্র্যাকটিক্যাল কথা, জীবনমুখী কথা। বলছেন যে ভারতবর্ষে যা র মেটেরিয়াল পাওয়া যায়, যে কাঁচামাল পাওয়া যায়, সেইগুলোই তো মূলত ইংরেজরা জাহাজে করে টন টন মাল বিদেশে নিয়ে গিয়ে সেগুলোর উপর বিভিন্ন কলকারখানার কাজ করে সেগুলো দিয়ে অনেক পয়সা রোজগার করত। আর বলছে যে তোরা বুদ্ধিটা শুধু সিন্ধুকে পুরে রেখে কুসংস্কারে মেতে হা অন্য কোথায় অন্ন পাবো ই করে বেড়াচ্ছিস, আর অন্যর কাছে রোজগার করতে যাচ্ছিস। শিষ্য, কি উপায় অন্ন সংস্থান হইতে পারে মহাশয়? স্বামীজি, উপায় তোদেরই হাতে রয়েছে। চোখে কাপড় বেঁধে বলছিস আমি অন্ধ, কিছুই দেখতে পাই না, চোখের বাঁধন ছিঁড়ে ফেল, দেখবি মধ্যাহ্ন সূর্যের কিরণে জগৎ আলো হয়ে রয়েছে। টাকা না জোটে তো জাহাজের খালাসি হয়ে বিদেশ চলে যায়। স্বামীজির কি অপূর্ব চিন্তাধারা, বসে থাকা নয়, করো, দৌড়াতে থাকো। বলছে টাকা যদি না জোটে তো জাহাজে চাকরি নিয়ে বিদেশ চলে যায়, বসে আছিস কেন? যে উপায় তোদেরই হাতে রয়েছে, চোখে কাপড় বেঁধে বলছিস আমি অন্ধ, কিছুই দেখতে পাচ্ছি না। আমি অন্ধ, চোখে কাপড় বেঁধে বলছি আমার দ্বারা কিছুই আমি দেখতে পাচ্ছি না, সূর্যের আলোয় কিছু দেখা যাচ্ছে না, চোখে কাপড় থাকলে দেখবে কিভাবে? টাকা না জোটে তো জাহাজের খালাসি হয়ে বিদেশে চলে যা, দিশি কাপড় গামছা কুলো ঝাঁটা মাথায় করে আমেরিকা ইউরোপে পথে পথে ফিরি করগে, দেখবি ভারতজাত জিনিসের এখনো কত কদর। আমেরিকায় দেখলুম হুগলি জেলার কতকগুলি মুসলমান ওই রূপে ফিরি করে ধনবান হয়ে গেল, তাদের চেয়েও কি তোদের বিদ্যা বুদ্ধি কম? হুগলি জেলার হ্যাঁ, বলছেন যে হুগলি জেলার কতগুলি মুসলমান ওই রূপে ফিরি করে ধনবান হয়ে পড়েছে। এখানে মুসলিম বলেছে বলে এটা নিয়ে খুব বেশি লাফালাফি করার কিছু নেই। মানে এখানে মুসলিম সেই অর্থে ব্যবহার করেছে যে তাদের বিদ্যা বুদ্ধি অত নেই, শিক্ষা অতটা নেই, কিন্তু এদিকে শিষ্যের শিক্ষা অনেক বেশি, মাথায় বুদ্ধি অনেক বেশি। বলতে তোদের কি তার থেকেও বুদ্ধি কম? স্বামীজি কিন্তু এখানে হিন্দু মুসলিম প্রসঙ্গ আনেননি, তো কেউ আনবেন না, মানে স্বামীজি বিশ্বকে বেদান্ত শোনাচ্ছেন, তো এই ছোট বিষয়গুলোকে আনবেন না, মানে এখন যা পরিস্থিতি শব্দ বলতেও ভয় লাগে আর কি। তো যাই হোক, তো বলছে তাদের চেয়েও কি তোদের বিদ্যা বুদ্ধি কম? এই দেখ না, এদেশে যে বেনারসি শাড়ি পরা হয় এমন উৎকৃষ্ট কাপড় পৃথিবীতে আর কোথাও জন্মায় না, এই কাপড় নিয়ে আমেরিকায় চলে যা, সে দেশে ওই কাপড়ে গাউন তৈরি করে বিক্রি করতে লেগে যা, দেখবি কত টাকা আসে। আমার এইটা শুনে আমি বেশ মানুষ চোখকে দেখতে পেয়েছিলাম, বেনারসি দিয়ে গাউন তৈরি হচ্ছে। যাই হোক, ওটা আমার কাছে এখনো চোখে পড়েনি, ব্যাপারটা মন্দ হবে না। বলছে যে বেনারসি একটা জমকালো কাপড়, বলছে সেই কাপড় দিয়ে যদি গাউন তৈরি করিস তো সেটা কেমন হয় ভাব। স্বামীজি কি সব চিন্তা ভাবনা করছেন বিদেশে, মানে দেশে বসে একটা ব্যবসার সম্পর্কে? এবার শিষ্য, মহাশয় তাহারা বেনারসি শাড়ির গাউন পরিবে কেন? শুনেছি চিত্র বিচিত্র কাপড় ওদেশের মেয়েরা পছন্দ করেন না। এই শিষ্যের একটা সমস্যা ছিল, স্বামীজি তাকে যত উজ্জীবিত করতেন শিষ্য সর্বদাই কি করে হইবে মশাই, সেটা যে কোনো ক্ষেত্রে, এই ক্ষেত্রেও বা ব্রহ্মজ্ঞানের ক্ষেত্রেও, সব ক্ষেত্রে শিষ্যের একটা পিছন টানা কথা, কি করে হইবে মশাই। মানে এটা আমাদের প্রায় বেশিরভাগেরই কথা, কি করে হইবে গুরুদেব, এই কথারই একটা প্রক্ষেপণ। স্বামীজি, নেবে কিনা তা আমি বুঝবো এখন, তুই উদ্যম করে চলে যা দেখি। স্বামীজি নিজে দায়িত্ব নিয়ে বলছেন যে নেবে কিনা সেটা আমি বুঝবো, তুই আগে যা তো দেখি, যাওয়ার পয়সা নেই, জাহাজের খালাসি হয়ে যা, জাহাজের কাজ করতে যা। আমার বহু বন্ধু বান্ধব সেদেশে আছে, আমি তোকে তাদের কাছে ইন্ট্রোডিউস করে দিচ্ছি, তাদের ভেতরে ওইগুলি অনুরোধ করে প্রথমটা চালিয়ে দেব, তারপর দেখবি কত লোক তাদের ফলো করবে, তুই তখন মাল দিয়ে কুলিয়ে উঠতে পারবি না। বলছে তুই প্রথমে শুরু কর, তারপর দেখবি কত লোক সেইগুলো নিচ্ছে, তুই কিভাবে মানে শেষ করতে পারবি না দিয়ে। এবার শিষ্য, ব্যবসায় করিবার মূলধন কোথায় পাইব? স্বামীজি এবার মানে তারও স্বামীজি ব্যবস্থা করছেন, বলছেন আমি যে করে হোক তোকে স্টার্ট করিয়ে দেব,
তারপর কিন্তু তোর নিজের উদ্যমের উপর সব নির্ভর করবে। হত বা প্রাপ্তস্যি স্বর্গং জিত্যা বা ভোগ্যস্য মহিম, এই চেষ্টায় যদি মরে যাস তাও ভালো, তোকে দেখে আরো 10 জন অগ্রসর হবে। আমার সংস্কৃত খুব খারাপ, আমার সংস্কৃত উচ্চারণ নিয়ে কেউ কিচ্ছু বলবেন না, আমি জীবনে সংস্কৃত পড়িনি, যা পড়ছি আমার জিভে আটকে যায়, কারণ প্রচন্ড কঠিন একটা উচ্চারণ। তো বলছেন যে আমার যতদূর মনে হচ্ছে শ্লোকটার মানে হয়তো যে ভিক্ষা না করে যদি মানে নিজের চেষ্টায় চেষ্টা করে স্বর্গ যাওয়া যায় তাও ভালো, এই ধরনের কিছু একটা হয়তো বা। তো বলছেন যে এই চেষ্টায় যদি মরে যাস তাও ভালো, তোকে দেখে আরো 10 জন অগ্রসর হবে, আর যদি সাকসেস হয় তাহলে মহাভোগে জীবন কাটবে। আমি যে বলছেন দুটো রাস্তা, যদি এইভাবে চেষ্টা করে কিছু করার চেষ্টা করে যদি না পারিস তাহলে তোকে দেখে আরো অনেকে শিখবে, কিন্তু যদি পেরে যাস তাহলে মহাভোগে জীবন কাটবে। এবার আবার শিষ্য, আগে হ্যাঁ কিন্তু সাহসে কুলায় না। স্বামীজি তাকে বল আইডিয়া দিচ্ছেন, তাকে চিন্তা ভাবনা দিচ্ছেন, তাকে বলছেন পরিচয় করিয়ে দেবেন, বিক্রির কোনো অসুবিধা হবে না। সে বলছেন মূলধন নেই। স্বামীজি বললেন সে আমি তোকে মূলধনও জোগাড় করে দেবো। তারপরেও শিষ্য বলছে হ্যাঁ কিন্তু সাহসে কুলায় না। সে স্বামীজি, তাই তো বলছি বাবা, তোদের শ্রদ্ধা নেই, আত্মপ্রত্যয় নেই, কি হবে তোদের? না হবে সংসার, না হবে ধর্ম। হয় ওই প্রকার উদ্যম করে সংসারে সাকসেসফুল হ, নয়তো সব ছেড়ে ছুড়ে দিয়ে আমাদের পথে আয়। দেশ বিদেশের লোককে ধর্ম উপদেশ দিয়ে তাদের উপকার কর, তবে তো আমাদের মতন ভিক্ষা মিলবে। আদান প্রদান না থাকলে কেউ কারোর দিকে চায় না। এবার স্বামীজি সব দিক দিয়ে বলে দেখলেন হবে না, তো বলে বললেন যে এবার সব, স্বামীজি সমস্ত তার সমস্যার সমাধান করলেন, করার পর সে বলছে সাহসে কুলায় না। স্বামীজি বলছেন তাই তো বলছি বাবা, তোদের শ্রদ্ধা নেই, আত্মপ্রত্যয় নেই। আত্মপ্রত্যয়ে স্বামীজির মতন গুরু পেয়েও সমস্ত সমস্যার সমাধান করার পরও কেন আত্মপ্রত্যয় নেই? তার উত্তর ওই প্রথম লাইনটায়, তোর ভেতরে অদম্য শক্তি আছে। স্বামীজির ভিতরে সেই অদম্য শক্তিকে স্বামীজি জাগাতে পেরেছিলেন, তাই জন্য স্বামীজি প্রায় খালি হাতে আমেরিকায় চলে গেছিলেন, গিয়ে কাঠের বাক্সে রাত কাটিয়েছেন, রাস্তায় ঘাটে ঘুরেছেন, ঘুরে সেখানে কাউকে চেনা জানা ছিল না, সেখান থেকে আমেরিকা জয় করে ফিরেছেন। ওই ভিতরে শক্তিটা যদি থাকে, একজন সন্ন্যাসী এভাবে কাজ করতে পারে, যদি ওই ভিতরের শক্তিটা বোধ করা থাকে, একজন কাজ করতে চাওয়া মানুষ দুর্ধর্ষভাবে কাজ করতে পারে। যেহেতু শিষ্যের এখনো ওটা বোধ করা নেই, ভিতরের সেই অদম্য শক্তি বোধ করা নেই, সে পারছে না। তাই স্বামীজি বলছেন যে হয় যদি সংসার করতে চাস বড় কিছু কর, আর নইলে সব ছেড়ে ছুড়ে আমাদের পথে সন্ন্যাসী হয়ে যা, ধর্ম উপদেশ দিয়ে পরের উপকার কর, আদান প্রদান না থাকলে কেউ কারোর দিকে তাকায় না, দেওয়া নেওয়া থাকতে হয়। এই জগতে একটি মাত্র সম্পর্কের জায়গা যেখানে দেওয়া নেওয়া নেই, সেটা স্বামী, এই সেটা হচ্ছে গুরু এবং শিষ্যের সম্পর্ক, যেই স্বামী বিবেকানন্দ এবং শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীর সম্পর্ক। স্বামীজি তাকে এমনি বলছে জাগতিক যে আমি তোকে মূলধন দিয়ে স্টার্ট করিয়ে দেব, কে বলবে এই কথা? জগতেরই বা কে বলবে, কোন আত্মীয়টা বলবে যে আমি শুরু করিয়ে দেব, তুই কর। এই একমাত্র গুরু শিষ্যের সম্পর্ক যেখানে কোনো স্বার্থ কাজ করে না, বাকি পৃথিবীর সমস্ত সম্পর্কে স্বার্থ কাজ করে। তো বলছেন যে বাকি সমস্ত সম্পর্কে আদান প্রদান, স্বার্থের থেকেও বড় কথা আদান প্রদান, কিছু দাও কিছু নাও। এই পুরো পৃথিবীর সমস্ত ধরনের সম্পর্ক কিছু দেওয়া এবং নেওয়ার উপর দাঁড়িয়ে। তো বলছে আদান প্রদান না থাকলে কেউ কারোর দিকে চায় না, যতই ভালোবাসা থাক, জীবনের একটা সময় এই সত্যটাকে হারে হারে বুঝতে হয়, আদান প্রদান না থাকলে কেউ কারোর দিকে চায় না। দেখছিস তো আমরা দুটো ধর্মকথা শুনাই, তাই গেরস্তেরা আমাদের দুমুঠো অন্ন দিচ্ছে, তোরা কিছুই করবি না, তোদের অন্ন দেবে কেন লোকে? চাকরিতে গোলামিতে এত দুঃখ দেখো তোদের চেতনা হচ্ছে না, কাজেই দুঃখও দূর হচ্ছে না, এ নিশ্চয়ই দৈবী মায়ার খেলা। স্বামীজি বলছেন যে আমরা দুটো একটু বেদান্ত শোনাই, তাই গৃহস্থেরা আমাদের দুমুঠো অন্ন দেয়, আর এদিকে চাকরিতে এত দুঃখ দেখো তোদের চাকরি করার স্বাদ ঘুরছে না, তোরা ওই চাকরি করবি, আমি এত কিছু বললাম তাও করবি না, বলবি সাহসে কুলায় না, ওই চাকরিটাই বসে বসে করবি। বলছে চাকরিতে গোলামিতে এত দুঃখ দেখো তোদের চেতনা হচ্ছে না, এ নিশ্চয়ই দৈবী মায়ার খেলা। এই মায়াতে যে কত কি দেখায় এই ভেলকিবাজিতে, মানে এই অঘটন ঘটন পটিয়সী মায়া যে কি করে আর কি না করে,
সেটা যারা মায়ার কবল থেকে একটু সরে দাঁড়ান, তারা যখন মায়াকে দেখতে পারেন, তারা বলে, বাবারে বাবা, জগৎ প্রসবিনী মায়া, তোমাকে নমস্কার। ওই জন্য মায়ার কাছে হাত জোর করে যে নমস্কার, প্রণাম, মায়া এসো না আমার কাছে। তো বলছে, তোদের এত ধাক্কা খেয়েও চেতনা হচ্ছে না, এ নিশ্চয়ই দৈবী মায়ার খেলা। ওদেশে দেখলুম যারা চাকরি করে পার্লামেন্টে, তাদের স্থান পেছনে নির্দিষ্ট। যারা নিজের উদ্যমে বিদ্যায় বুদ্ধিতে স্বনামধন্য হয়েছে, তাদের বসবার জন্য ফ্রন্ট সিট। ওসব দেশে জাত ফাতের উৎপাত নেই, উদ্যম ও পরিশ্রমে ভাগ্যলক্ষ্মী যাদের প্রতি প্রসন্না, তারাই দেশের নেতা ও নিয়ন্তা বলে গণ্য হন। বলছে, যারা চাকরি করে, মানে যারা চাকরগিরি করে, তাদের হচ্ছে সিট একদম পেছনে, বসার জায়গায় পার্লামেন্টটা একদম পিছনে। কিন্তু যারা নিজের চেষ্টায় কিছু করেছে, যারা নিজের চেষ্টায় কিছু করে, তাদের স্থান প্রথম সারিতে। কারণ তাদের নিজের চেষ্টা রয়েছে, তাদের কাজের পিছনে তাদের বুদ্ধি রয়েছে, তাদের পরিশ্রম, বুদ্ধি এবং শ্রম দুটোই রয়েছে। কিন্তু যারা চাকরি করে, তাদের বেশিরভাগেরই শুধু শ্রম থাকে, খুব বেশি, কারণ ওটা তো তাদের নিজেদের ব্যবসা নয় যে মাথা খাটাতে হবে। তোদের অন্ন পর্যন্ত জুটছে না, একটা ছুঁচ গড়বার ক্ষমতা নেই, তোরা আবার ইংরেজদের ক্রিটিক্স করতে যাস, আহাম্মক। ওদের পায়ে ধরে জীবন সংগ্রামোপযোগী বিদ্যা শিল্প বিজ্ঞান কর্ম তৎপরতা শিখবে, যখন উপযুক্ত হবি তখন তোদের আবার আদর হবে, ওরাও তখন তোদের কথা রাখবে। কোথাও কিছুই নেই, কেবল কংগ্রেস করে চেঁচামেচি করলে কি হবে। ঠিকই বলেছে, তখন দেশে কোনো শিল্প নেই, কিছু নেই। সত্যেন্দ্রনাথ দত্ত তো বেঙ্গল কেমিক্যালস অনেক পরে এসে তৈরি করলেন, মানে সময়ও আসতে হবে, আস্তে আস্তে জনজাগরণ হলো, আরো অনেক কিছু এলো, কারণ দেশটাকে তো পুরো পিষে দিয়েছিল ইংরেজরা। বলছে, একটা ছুঁচ গড়বার ক্ষমতা নেই, তোরা আবার এত কথা বলছিস। জামশেদজি টাটা দেশের নুন তৈরি করলেন, সে অনেক বড় ইতিহাস, সেটা আমরা জানি, ওটা নিয়ে যাচ্ছি না। কিন্তু যেই সময়কার কথা, তখন পুরো পিষে দেওয়া একটা জাতিকে এই কথা বলছেন স্বামীজি। শিষ্য, মহাশয়, দেশের সমস্ত শিক্ষিত লোকে কিন্তু উহাতে যোগদান করিতেছে। ও আচ্ছা, স্বামীজি কংগ্রেসকে কটাক্ষ করলেন, বললেন যে, কোথাও কিছুই নেই, কেবল কংগ্রেস করে চেঁচামেচি করলে কি হবে। বলছে, তোমাদের মানে একটা ছুঁচ গড়বার ক্ষমতা নেই, একটা কলকারখানা নেই, একটা কিছু চেষ্টা নেই, উদ্যম নেই, কোনো কিছুর উপর অধিকার আছে এখনো বলতে পারছো না, শুধু স্বাধীনতা চাই বললে কি করে হবে। ওদিকে ইংরেজরা তো সব করে নিচ্ছে। বলছে, আগে তাদের পায়ে ধরে সমস্ত কিছু শিখে নাও, কিভাবে করছে তারা, তারপর কংগ্রেস করে চিৎকার করবে। শিষ্য, মহাশয়, দেশের সমস্ত শিক্ষিত লোকে কিন্তু উহাতে যোগদান করিতেছে। বা শিষ্য বলছেন যে, না স্বামীজি, সবাই কিন্তু ওখানে যোগদান করছে। স্বামীজি, কয়েকটা পাস দিলে বা ভালো বক্তৃতা করতে পারলেই তোদের কাছে শিক্ষিত হলো, যে বিদ্যার উন্মেষে ইতর সাধারণকে জীবন সংগ্রামে সমর্থ করতে পারা যায় না, যাতে মানুষের চরিত্রবল, পরার্থ, তৎপরতা, সিংহ সাহসিকতা এনে দেয় না, সে কি আবার শিক্ষা। স্বামীজি বলছেন যে, কয়েকটা পাস দিলে, কয়েকটা পাস করছি আর ভালো ভালো বক্তৃতা দিচ্ছি, তার মানে সে শিক্ষিত। শিক্ষা আর অশিক্ষা আমরা অনেক ক্ষেত্রেই ব্যবহার করে দেখি, অশিক্ষিত লোক। কিসের ভিত্তিতে বলি? কয়েকটা কাগজের ডিগ্রির ভিত্তিতে? আমি বলি না, আমি অন্তত বলি না। আমার কাছে শিক্ষিত এবং অশিক্ষিতের মানে বিভাজনটা খুব স্পষ্ট। যার অন্তর থেকে একটা শিক্ষা থাকে, প্রচুর বড় বড় শিক্ষিত লোককে আমি দেখেছি খুব নিম্নতর অশিক্ষিতের মতন আচরণ করতে, আবার খুব পড়াশোনা না জানা মানুষকে আমি দেখেছি খুব সুন্দর মানবিক আচরণ করতে, মানবিক আচরণ, সাহস, নিজের অধিকার বুঝে নেওয়া, এইগুলোর মধ্যে শিক্ষা থাকে। শিক্ষা চাটুকারিতায় থাকে না, যে চাটুকারিতায় প্রায় প্রত্যেক অফিসে সবাই বলে যে এত রাজনীতি হচ্ছে, শুধু রাজনীতি, মানে নেতা মন্ত্রীরা পার্লামেন্টেই করেন না, প্রত্যেকটা অফিসে রাজনীতি হয় এবং প্রত্যেকে সেই রাজনীতির শিকার হয়, প্রত্যেকটা কলেজে স্টুডেন্টদের মধ্যে রাজনীতি হয়, প্রফেসরদের মধ্যে রাজনীতি হয়। তো বলছে, এইটা শিক্ষা, যেখানে হচ্ছে নোবেল পাচ্ছে, নোবেল পেতে যেখানে রাজনীতি হয়, সেটা শিক্ষা। বলছে, সেটা শিক্ষা নয়, বলছে, যেই বিদ্যার উন্মেষে ইতর সাধারণকে জীবন সংগ্রামে সমর্থ করতে পারা যায় না, যাতে মানুষের চরিত্রবল, প্রথম কথা, চরিত্রবল,
পরার্থ তৎপরতা, প্রত্যেকটা শব্দ গুরুত্বপূর্ণ। বলছে পরের জন্য আমি কিছু করব, তার জন্য আমি তৎপর। যেই শিক্ষা আমাকে এই শিক্ষা দিচ্ছে না সেইটা শিক্ষা, বলছে যেই শিক্ষা আমাকে সিংহ সাহসিকতা দিচ্ছে না সেটা শিক্ষা। ক্ষুদিরাম, ক্ষুদিরামের কথা আমরা সবাই জানি, 19 বছরের একটা ছেলে ফাঁসির দড়ি গলায় নিয়ে ঝুলে পড়লো। কেন ঝুলে পড়লো? তাকে চিত্তরঞ্জন দাস বলেছিলেন যে তুমি শুধু বলো যে আমি কিংসফোর্ডকে মারতে বোমা মারিনি, আমি দায়িত্ব নিচ্ছি, আমি তোমাকে ছাড়িয়ে আনবো। ক্ষুদিরাম রাজি হয়নি। একটা 19 বছরের ছেলের মাথায় এটা মনে হয়েছিল যে আজকে যদি আমি ফাঁসির দড়ি গলায় নিয়ে ঝুলে পড়ি, একটা জাতি জেগে উঠবে, একটা মরা জাতিতে বারুদ পড়বে। এবং হয়েছিলও তাই, মানে ক্ষুদিরাম যখন মারা গেল তারপর মানে এই এই লাইনটা এসেছিল যে কে করিবে প্রাণ আগে দান, এই ধরনের একটা লাইন, মানে কে আগে মরতে যাবে দেশের জন্য। ক্ষুদিরাম কিন্তু প্রচুর পড়াশোনা করেনি, বোঝাই যাচ্ছে, মানে 19 বছর বয়সে যেই ছেলেটা মারা যাচ্ছে তার আগে তার বৈপ্লবিক কর্মকাণ্ডখানা, সেখানে তার বৈপ্লবিক শিক্ষা দীক্ষা সমস্ত কিছু, তার গুলি চালনা বোমা বাঁধা শেখা, সে ওইভাবে পড়াশোনা করেনি। কিন্তু তার শিক্ষা কি বলছে, তার সাহস কি বলছে, তার চরিত্র কি বলছে, তার পরার্থ তৎপরতা কি বলছে, তিনটেই তার মধ্যে বিদ্যমান। তাকে কি আমরা অশিক্ষিত বলবো? অবশ্যই না। ক্ষুদিরামের মতন শিক্ষিত আমরা আর কাকে বলবো? একটা 19 বছরের ছেলে যে এইভাবে চিন্তা করছে। তো বলছেন যে বিদ্যার উন্মেষে এইগুলো হয় না সে আবার কি শিক্ষা? যে শিক্ষায় জীবনে নিজের পায়ের উপর দাঁড়াতে পারা যায় সেই হচ্ছে শিক্ষা। আজকালকার এইসব স্কুল কলেজে পড়ে তোরা কেমন এক প্রকারের ডিসপেপটিক জাত তৈরি হচ্ছিস। আমি যাকে জাতা বলছেন শিষ্যকে, বলছেন যে তোরা ওই স্কুল কলেজে পড়াশোনা করে কেমন একটা অজীর্ণ রোগাক্রান্ত জাত তৈরি হচ্ছিস, এই রোগটা সারছে না, কেবল মেশিনের মতন খাটছিস, আর জায়স্ব মৃয়স্ব এই বাক্যের সাক্ষী স্বরূপ হয়ে দাঁড়িয়েছিস। এই যে চাষা ভুষা মুচি মুদ্দাফারাস, এদের কর্মতৎপর ও আত্মনিষ্ঠা তোদের অনেকের চেয়ে ঢের বেশি। খুব সাংঘাতিক কথা বলছেন যে তোরা যারা স্কুল কলেজে পড়েছিস তারা কেমন একটা অদ্ভুত ভাবে দিন কাটাচ্ছিস, মানে এই চলছে জীবন, একটা চলছে জায়স্ব মৃয়স্ব, চলছে জীবন, চলছে মরে যাবো, এই ধরনের কাটাচ্ছিস। বলছে কিন্তু যারা চাষা ভুষো মুচি মুদ্দা ফাটাচ্ছে তাদের খাটনিটা দেখ, তাদের উদ্যমটা দেখ, তারা কিন্তু খেটে চলেছে ক্রমাগত। এরা নীরবে চিরকাল কাজ করে যাচ্ছে, দেশের ধন ধান্য উৎপন্ন করছে, মুখে কথাটি নেই, আজও তাই একই অবস্থা চাষিদেরও। এরা শীঘ্রই তোদের উপরে উঠে যাবে, ক্যাপিটাল তাদের হাতে গিয়ে পড়ছে, তোদের মতন তাদের অভাবের জন্য তাড়না নেই। বর্তমান শিক্ষায় তোদের বাহ্যিক হালচাল বদলে দিচ্ছে, অথচ নূতন নূতন উদ্ভাবনী শক্তির অভাবে তোদের অর্থাগমের উপায় হচ্ছে না। বলছে যে বর্তমান শিক্ষায় যে শিক্ষায় শিক্ষিত হচ্ছে, বাহ্যিক হালচাল বদলে যাচ্ছে, সাহেব শুভ ব্যাপার হয়ে যাচ্ছে, ধুতি টুতি ছেড়ে প্যান্ট শার্ট পরা শুরু হয়ে গেছে তখন, কিন্তু যেহেতু নতুন কিছু করার চিন্তা নেই, ওই যা দিচ্ছে তাই, তাই জন্য মানে ভিতরটা পোপড়াই থেকে যাচ্ছে, ভিতরে কিছু হচ্ছে না, নতুন টাকা না এলে নতুন কিছু হবে কিভাবে? তোরা এইসব সহিষ্ণু নিজ জাতদের উপর এতদিন অত্যাচার করেছিস, এখন এরা তার প্রতিশোধ নেবে, আর তোরা হা চাকরি জো চাকরি করে করে লোপ পেয়ে যাবি। একদিন একজনের একটা কথা খুব সুন্দর লেগেছিল, একজন লেবারের একটি কথা, মানে যিনি শ্রমিক, বলেছিল যে আমার কোনোদিন খাবারের অভাব হবে না, কারণ আমি হাতের কাজ জানি। তোমরা পড়াশোনা করো, তোমাদের খাবারের অভাব হতে পারে, কারণ তোমাদের চাকরি পেতে কষ্ট হতে পারে, আমি আমার খাবারটা ঠিক জোগাড় করে নেব। তো সেই কথাই শিষ্য বলছে, মহাশয় অপর দেশের তুলনায় আমাদিগের উদ্ভাবনী শক্তি অল্প হইলেও ভারতের ইতর জাতি সকল তো আমাদের বুদ্ধিতেই চালিত হইতেছে। মনে রাখতে হবে শিষ্য সেই সময়ে উচ্চ পদস্থ ব্রাহ্মণ এবং গোরা ব্রাহ্মণ, সে ওইভাবেই উচ্চ জাত নিচ্চ জাত এইভাবে চিন্তা করতো বলেই স্বামীজি ওই জায়গাটা তাকে ধাক্কা মারছেন, উঁচু নিচু ভাব বদলাবার জন্য। তো বলছেন যে আমাদের উদ্ভাবনী শক্তি অল্প হইলেও ভারতের ইতর জাতি সকল, মানে উনি বোঝাচ্ছেন যারা চাষা ভুষো বা মুচি এই ধরনের মানুষ, অবশ্যই তার ভাব পরে বদলেছিল, সেটা আমরা পরে দেখতে পাবো, কিন্তু স্বামীজির কাছে তো চাষা ভুষো মুচি মেথরকে আলাদা দেখছেন না, উনি তো ইতর জাতি সকল বলছেন না, এটা কিন্তু শিষ্যের কথা। বলছে আমাদের বুদ্ধিতেই চালিত হইতেছে, অতএব ব্রাহ্মণ কায়স্থাদি ভদ্র জাতিদিগকে জীবন সংগ্রামে পরাজিত করিবার শক্তি ও শিক্ষা ইতর জাতিরা কোথায় পাইবে? এতক্ষণ স্বামীজি তাকে বলছিল যে আমি তোমাকে ক্যাপিটাল দিচ্ছি,
তুমি বিদেশে যাও, তোমাকে আমি ওখানে লোকদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি, তুমি সেখানে গিয়ে ব্যবসা করো, তখন তার এত কথা বেরোয়নি, তখন যে বলছে সাহসে কুলায় না, যেই তার সূক্ষ্ম অহংকারে ধাক্কা মেরেছে, ভদ্রজাত ইতরজাত এই ধরনের অহংকারে ধাক্কা মেরে তো সেই ক্যাক করে উঠেছে। আমাদের সূক্ষ্ম সূক্ষ্ম অহংকার থাকে, গুরু সেই জায়গাগুলোতে হালকা হালকা ধাক্কা মানেন। যাদের গুরু সঙ্গ করার ভাগ্য থাকে, সবার থাকে না, গুরু সঙ্গ সবাই করতে পারে না, বই পড়ে গুরু সঙ্গ হয় না, গুরুর কথা চিন্তা করে হ্যাঁ এক প্রকার গুরু সঙ্গ হয়, কিন্তু গুরুর পাশে বসে বসে এই যেভাবে গুরু সঙ্গ হয় না, এভাবে যারা পারে তারা ভাগ্যবান। তো বলছেন যে এবার শিষ্য ক্যাক করে ওঠে, বলছে যে ব্রাহ্মণ কায়স্থাদি ভদ্র জাতিদিগকে জীবন সংগ্রামে পরাজিত করিবার শক্তি ও শিক্ষা ইতর জাতিরা কোথায় পাবে? এবার সেই ইতর জাতি ভদ্র জাতিতে চলে গেছে। স্বামীজি, তোদের মতন তারা কতকগুলি বই না হয় পড়েছে, তোদের মতন শার্ট কোট পরে সভ্য না হয় নাই হতে শিখেছে, তাতে আর কি এলো গেল, কিন্তু এরাই হচ্ছে জাতের মেরুদণ্ড। আমাদের, আমি যেহেতু ফার্মাসিস্ট, আমি যে ফার্মাসি স্টুডেন্ট, তো আমাদের একজন স্যার ছিলেন, শ্যামা স্যার ডাকতাম আমরা, তো উনি নিজের, আমাদের মূল কাজ যেটা ফার্মাসিস্টদের যেটা মূল কাজ সেটা হচ্ছে ওষুধ তৈরি করা। আপনারা যা যা ওষুধ খান সেটাই হচ্ছে ফার্মাসিস্টরা তৈরি করেন, ফার্মাসিস্টরাই তৈরি করেন, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যানালাইসিস, যে কোনো কিছু ফার্মাসিস্টরাই করেন। এবার সেখানে একটা সূক্ষ্ম গল্প আছে, একটা কারখানাতে ফার্মাসিস্ট থাকেন এবং সাথে মজুররা থাকেন। আমি একদম মানে খুব সফিস্টিকেটেড ভাষায় যাচ্ছি না, কঠোর বাংলা ভাষায় বলছি, মজুররা থাকেন এবং ফার্মাসিস্টরা থাকেন। এবারে ফার্মাসিস্টরা মেশিনটা কিভাবে চালাতে হবে তারা বইতে পড়েছেন, কিন্তু হাতে কলম করে কিন্তু মজুরেরা। ওই শ্যামা স্যার আমার মনে রয়েছে, উনি নিজের কারখানা খুলেছিলেন, যদিও পরে সব মানে ওনার অনেক টাকা জলে গেছিল, সেটা একটা বন্ধুর বেইমানিতে, সেটা আলাদা বিষয়, কিন্তু ওনার মধ্যে সেই সাহসটা দেখে আমার খুব ভালো লেগেছিল। উনি নিজের কারখানা খুলেছিলেন, কিভাবে খুলেছিলেন এবার খুব সুন্দর উনি আমাদের একদিন ক্লাসে ব্যাখ্যা করছিলেন, যে দেখ আমি তো দেখছি যারা লেবার ওদের হাতেই আসলে সমস্ত কিছু, উনি এই সূক্ষ্ম জিনিসটা ধরতে পেরেছিলেন, বলছেন আমি দেখছি যে ওদের হাতেই আমার সব কিছু, ওরা আমাকে যাতে একটা বুঝিয়ে দিচ্ছে, আমি সব জেনে পড়াশোনা করে আমি ওটা বুঝতে পারছি না, তো আমি কি করতাম, আমি কাজের পরেও ওদের সাথে বসে থেকে থেকে গল্প ছলে ছলে আমি এই মেশিন কিভাবে চলে, ওই মেশিন কিভাবে ঘুরে আমি এগুলো শিখে নিতাম। কারণ কারখানাটার মূল মেরুদণ্ড কিন্তু মজুররাই ছিল। ফার্মাসিস্ট বলে দিতে পারে যে টাইট্রেশনে কতটা কি অ্যাসিড অ্যালকালির হিসাব বলতে পারে, কতটা কোয়ালিটি কন্ট্রোল কোয়ালিটি অ্যানালাইসিস এর হিসাব দিতে পারে, কিন্তু আসল ব্যাকবোন কিন্তু ওই মজুররা, মুটে মজুররা যারা কলকারখানাটাকে ধরে রয়েছে। তো স্বামীজি বলছেন যে তোদের মতন তারা কতগুলো বই না হয় নাই পড়লো, তোদের মতন সভ্য নয় নাই হলো, কিন্তু এরাই জাতের মেরুদণ্ড সব দেশে এখনো কিন্তু তাই। এই ইতশ্রেণীর লোক কাজ বন্ধ করলে তোরা অন্ন বস্ত্র কোথায় পাবি? এই বলছেন যে এই ইতশ্রেণী যাদেরকে বলছিস, বলছে এরা কাজ যদি বন্ধ করে দেয় মানে অন্তত ভাতের থালায় ভাতও জুটবে না, টাকা যতই ফেলো একটা মানে 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 রুটি ভাত জোটানো যাবে না, তখন আমরা মাঠে গিয়ে চাষ করতে পারবো না, যেটা সত্য যেটা সত্য, আমাদের দ্বারা মাঠে গিয়ে ওভাবে চাষ করা, বলদ নিয়ে বা ট্রাক্টর নিয়ে সম্ভব না, ওটা যারা করছেন তাদের কাছে চুপ থাকা উচিত আমাদের। একদিন মেথররা কলকাতায় কাজ বন্ধ করলে হা হুতাশ লেগে যায়, তিন দিন ওরা কাজ বন্ধ করলে মহামারীতে শহর উজাড় হয়ে যাবে, শ্রমজীবীরা কাজ বন্ধ করলে তোদের অন্ন বস্ত্র জোটে না, এদের তোরা ছোট লোক ভাবছিস আর নিজেদের শিক্ষিত বলে বড়াই করছিস। আমি যে বলছেন তিন দিন মুচি মেথররা না করলে কলেরায় মহামারীতে বিভিন্ন রোগে পুরো উজাড় হয়ে যাবে গোটা কলকাতা, আর এদেরকে ছোট ভাবছিস তোরা। জীবন সংগ্রামে সদাই ব্যস্ত থাকতে থাকতে নিম্ন শ্রেণীর লোকেদের এতদিন জ্ঞানোন্মেষ হয়নি, এরা মানব বুদ্ধি নিয়ন্ত্রিত কলের ন্যায় একইভাবে এতদিন কাজ করে এসেছে, আর বুদ্ধিমান চতুর লোকেরা এদের পরিশ্রম উপার্জনের সারাংশ গ্রহণ করেছে, সকল দেশেই ঐরূপ হয়েছে, কিন্তু এখন আর সেকাল নেই, ইতর জাতিরা ক্রমে ওই কথা বুঝতে পারছে ও তার বিরুদ্ধে সকলে মিলে দাঁড়িয়ে তাদের ন্যায্য গণ্ডা আদায় করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে। ইউরোপ আমেরিকায় ইতর জাতিরা জেগে উঠে ওই লড়াই আগে আরম্ভ করে দিয়েছে, ভারতেও তার লক্ষণ দেখা দিয়েছে, ছোট লোকদের ভেতরে আজকাল এত যে ধর্মঘট হচ্ছে ওতেই ওই কথা বোঝা যাচ্ছে। স্বামীজি বলছেন যে প্রত্যেকেরই নিজস্ব অধিকার ছিনিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে, আমরা কমিউনিজম কমিউনিজম করে খুব লাফাই না,
বাইরের মানে আমাদের সাম্যবাদ আনতে হবে। কত বছর আগে স্বামীজি কথা বলছেন, স্বামীজিরও কত যুগ আগে চৈতন্যদেব সাম্যবাদের কথা বলে গেছেন, সমস্ত জাতিকে একসাথে টেনে নিয়ে কৃষ্ণনাম করছেন। এত বড় সাম্যবাদ কোথায় পাবো? আমাদের ভারতের মজ্জায় ওই বিদেশিদের মানে পদলেহন করাটা স্বভাবে ঢুকে গেছে, ওই জন্য আমরা ফিদেল কাস্ট্রো, মার্ক্স বিভিন্ন কিছু নাম ধাম বলে একটা বেশ বুদ্ধিজীবী বা কমিউনিজমের উন্মেষ, রাশিয়ার বিপ্লব, মাও সেতুং এসব বলে নাচানাচি করি। আরে নিজের দেশের দিকে তাকিয়ে দেখো, প্রথম নিজের দেশে চৈতন্যদেবও ছেড়ে দাও, প্রথম নিজের দেশ থেকে মুনি ঋষিরা দাঁড়িয়ে বিশ্বের দিকে তাকিয়ে বলছেন, শ্রীনন্ত বিশ্বে হে অমৃতস্য পুত্রা, বললেন না শ্রীনন্ত বিশ্বে ব্রাহ্মণের পুত্র, শূদ্রের পুত্র, ওহে ইতর জাতির পুত্র, না বললেন না। এত বড় সাম্যবাদ কোথায় পাবে যে শ্রীনন্ত বিশ্বে হে অমৃতস্য পুত্রা, অমৃতের পুত্রগণ শোনো, সবাই অমৃতের পুত্রগণ, এদেশ ওদেশ কিচ্ছু বলছেন না। আমরা সেই মতবাদ নিলাম না, আমরা কমিউনিজম কমিউনিজম করে লাফিয়ে মরে গেলাম, আমরা সাম্যবাদ প্রতিষ্ঠা করতে গেলাম, কচু পোড়া সাম্যবাদের তো কিছু হলোই না, বাইরে থেকে হাত এরকম সবাই হাত ধরে সাম্যবাদ হয় না, সাম্যবাদ ভিতরে নিহিত। ওই যখন ঋষি দাঁড়িয়ে বলছে শ্রীনন্ত বিশ্বে হে অমৃতস্য পুত্রা, তিনি ওটা বোধ করে বলছেন, আর আমরা জড়িয়ে ধরে হ্যাঁ তুমিও ভাই আমিও ভাই, এই করে সাম্যবাদ হয় না। সাম্যবাদ অর্থ হচ্ছে আসল অর্থ ব্রহ্মজ্ঞানের উপর দাঁড়িয়ে, ব্রহ্মজ্ঞান ছাড়া সাম্যবাদ প্রতিষ্ঠা করা অসম্ভব ব্যাপার। আগে ভিতরে সাম্য তো প্রতিষ্ঠা হোক, তারপর নয় বাইরের টাকা পয়সার সাম্য আনার কথা ভাববো, আগে তো ভিতর থেকে বুঝি ও আর আমি এক, আমি ওর থেকে বড় নই ছোটও নই, একদম এক, আলাদাও কেউ নেই, ও আমারই অংশ, তারপর টাকা পয়সার ভাগ বাটোয়ারা নয় অন্যান্য রকমের করব। কিরম হবে? সবার কাছে সমান টাকা থাকবে, সমান অধিকার থাকবে, সে পরে ভাববো, আগে ভাবি তো সমান, মুখে বলি সমান, ভিতরে আমি উপর পার্টির ওপর তলার নেতা, তুমি পার্টির নিচ তলার নেতা, তো আমার কথা তোমাকে শুনতে হবে। আগে এই সাম্যটাই প্রতিষ্ঠা হয় না, সমস্ত নেতা পার্টির ক্ষেত্রে বলছি, যে সমস্ত মানে আমি উপরতলা নিচতলা এইটুকু সাম্যই নিজেদের মধ্যে ঘটছে না, তো মানুষের কাছে সমান অর্থ কিভাবে দেবে? তো যাই হোক, তো স্বামীজি এইভাবে সাম্যবাদের কথা বলছে, আমাদের মনে হয় আমাদের একটু দেশের দিকে তাকানো উচিত, বাইরের সাম্যবাদ ছেড়ে দিয়ে, কারণ আমাদের দেশে প্রাচীন কাল থেকে আবহমান কাল ধরে সাম্যবাদের কথাই বলছে। তবে তাই তো বলি, তোরা এই মাসের ভেতর বিদ্যার উন্মেষ যাতে হয় তাতে লেগে যায়, এদের বুঝিয়ে বলগে তোমরা আমাদের ভাই, শরীরের একাঙ্গ, আমরা তোমাদের ভালোবাসি, ঘৃণা করি না। স্বামীজির এই কথা বলা আর একটা রাজনৈতিক নেতার কথা বলার মধ্যে তফাত অনেক। স্বামীজির এই কথা বলার পিছনে ভোটের চাহিদা নেই, কিছু পাওয়ার চাহিদা নেই, আদান প্রদান নেই, শুধু ভালোবাসার জন্য ভালোবাসছেন, কারণ তিনি বোধ করেছেন তারা আলাদা নয়, তাই বলছেন যে তাদের বুঝিয়ে বল আমরা তোমাদের ভালোবাসি, ঘৃণা করি না, তোদের এই সিম্প্যাথি পেলে এরা শতগুণে উৎসাহে কার্যতৎপর হবে, আধুনিক বিজ্ঞান সহায় এদের জ্ঞানোন্মেষ করে দেয়। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সাহিত্য সঙ্গে সঙ্গে ধর্মের গূঢ় তত্ত্বগুলি এদের শেখা। আবার বিষয় ফিরলেন, বলছেন যে সমস্ত কিছু বলছেন, বলে বলছেন এইগুলোর সাথে ধর্মের গূঢ় তত্ত্ব, মানে আসলে আমরা কেউ আলাদা নই, এটা প্রথমে বাইরে থেকে বলার সাথে সাথে ভিতরেরও ওই বোধ করানোর চেষ্টা কর, ওই শিক্ষার বিনিময়ে শিক্ষকগণেরও দারিদ্র ঘুচে যাবে, আদান প্রদানে উভয় উভয়ের বন্ধুস্থানীয় হইয়া দাঁড়াইবে। অর্থাৎ আদান প্রদানে উভয় উভয়ের বন্ধুস্থানীয় হবে, যখন তুমি তাকে জড়িয়ে ধরে শুধু বলবে না কি করে এটা বোধ করতে হবে সেটাও শেখাবে, তখন সেও তো তোমাকে নিজেরই মনে করবে। স্বামীজি অন্য সংস্থানের উপায় হিসাবে এই কথাগুলি বলছেন, একজন ব্রহ্ম বিজ্ঞানীর দৃষ্টি দিয়ে, একজন জীবন সংগ্রামে জয়ী মানুষের দৃষ্টি দিয়ে স্বামীজি এই কথাগুলি শিষ্যকে বললেন। আশা করি হয়তো আপনাদের কারোর অল্প স্বল্প হলেও কাজে লাগবে, আমি যতটা পারলাম যতটুকু আমার সাধ্যে কুলায় অবশ্যই আমি বলার চেষ্টা করলাম। শেষে আরেকবার বলে দিই যে এরপর থেকে স্বামী শিষ্য সংবাদের আলোচনা সোমবার এবং বৃহস্পতিবার সন্ধ্যে 8:30 নাগাদ হবে, সময়সূচি সামান্য পরিবর্তন হলো, রোববারের জায়গায় সোমবার হচ্ছে।
আচ্ছা শ্যামাশ্রী কাকিমা, হ্যাঁ পুরো আলোচনাটা পরে শুনতে পারবে, এই লাইভটা শেষ হয়ে গেলে তুমি লিংকে গিয়ে পুরো আলোচনাটা শুনতে পারবে। আজ তাহলে এই অবধি থাক, মনে হয় না কারোর কোনো প্রশ্ন আছে, কারণ আজ একদম কঠিন কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি, খুব নিজেদের চারপাশের পরিসরের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আবার আপনাদের সবার সাথে দেখা হচ্ছে বুধবার দিন সন্ধে 8:30, ওই দিন কঠিন আলোচনা রয়েছে যোগ বাশিষ্ঠ সার নিয়ে, বশিষ্ঠ মুনির উপদেশ এবং শাস্ত্রের একটি প্রচন্ড দামি গ্রন্থ, মানে পয়সা দিয়ে দামি বলছি না আমি, কার্যক্ষেত্রের খুব দামি গ্রন্থ একটি যোগ বাশিষ্ঠ সার। সেই যোগ বাশিষ্ঠ সারের মূল অধ্যায়ে আমরা প্রবেশ করব বুধবার থেকে, এতদিন প্রাক কথন চলছিল, মূল অধ্যায়ে আমরা বুধবার সন্ধ্যে 8:30 প্রবেশ করব। ওই দিনকে কিছু সূক্ষ্ম আলোচনা থাকবে, যোগ বাশিষ্ঠ সারের আলোচনা সত্যি সূক্ষ্ম এবং অদ্বৈত বেদান্তের উপরেই দাঁড়িয়ে। এই যে স্বামীজি এত অদম্য শক্তির কথা বলছেন, এই যে ধর্মের নিগূঢ় তত্ত্বের কথা বলছেন, এই নিগূঢ় তত্ত্বে যোগ বাশিষ্ঠ সারে রয়েছে। সব বই সব কথাই আসলে কানেক্টেড, আলাদা কিছুই নয়, কারণ বিষয়টা এক, অদ্বৈতবাদ। সেই অদ্বৈতবাদেরই একটা ছোট অংশ স্বামী শিষ্য সংবাদ, একটু সহজ করে বলা। আর একটু কঠিন, কঠিন বলবো না, ঘন দুধ হচ্ছে যোগাবশিষ্ট স্বর। আজকে এই অবধি থাকলো, নমস্কার।